আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কলি চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজনে। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি ফরেন প্যাভিলিয়নের ভেতরে। তো এই প্যাভিলিয়নে নাম্বার 63 নাম্বার প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়নে আসলে কিন্তু অনেক দারুণ দারুণ সব ওয়ান পিস আপনারা পেয়ে যাবেন। তো ভাইয়া কিছু কালেকশন আমাদেরকে দেখান। হ্যাঁ, এই একটা কালেকশন আছে, এটা দুইটা কালার, খুব সুন্দর, আজকে আসছে নতুন। তারপরে এই একটা আসছে, এটাও নতুন, আজকে আসছে, এটা দুইটা কালার, এই একটা কালার আছে। ৭০০, ওকে। তো এদিকে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি, এটা একটু শর্ট হবে। তো এটার প্রাইস, এটার প্রাইস পড়বে আপনার ৭৫০ টাকা। এরপর এদিকে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি, অনেক কালেকশন আছে, এগুলো বিভিন্ন রেটের বিভিন্ন প্রাইস। তো এটার প্রাইস, এটা ৬০০ টাকা। এদিকে কিন্তু আবার নেকলেসের মতো একটা ডিজাইন আছে, অনেক সুন্দর। তো এটার প্রাইস ৬০০, ওকে। তো অন্য যে আমি তো এই পাশে আসছি, এদিকে যে টপ গুলো আছে ওগুলো একটু দেখাবো। ভাইয়া এগুলো একটু দেখান, এগুলো কত করে? এগুলো ৭০০, ওকে। তো ৬০০ করে এগুলো। কালারও পাওয়া যাবে, এটার মধ্যে কিন্তু ইয়েলো কালার আছে, অনেক নাইস। তো এইদিকে আমি একটু যাচ্ছি, তো এটার প্রাইস ভাইয়া, এটার প্রাইস পড়বে আপনার ৬০০ টাকা বেশি, ওকে। তো এদিকে এটার কিন্তু অনেক কালার আছে, এদিকে মাস্টার্ড কালার একটা দেখতে পাচ্ছি, এটা একটু দেখান ভাইয়া। আমি জানি না কেন জানো এবার আমার মাস্টার্ড কালারটা বেশি ভালো লাগছে, আমি যেদিকেই যাই মাস্টার্ড কালার জিনিসগুলোই আমি বেশি দেখাচ্ছি। তো এটার প্রাইস, এটা পড়বে আপনার ৬৫০ টাকা, ওকে। এদিকে কিন্তু আমরা টাই সিস্টেমে একটা দেখতে পাচ্ছি, এটার প্রাইস, এটা ৭০০ টাকা। এদিকে কিন্তু উপরে গাউনও আছে, গাউনের প্রাইস ১০০০ টাকা। এরপর ওইদিকে একটা দেখতে পাচ্ছি ইয়েলো কালার, ওইটা ভাইয়া ইয়েলো কালার, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা বললাম ওই যে ১০০০ হ্যাঁ, ওকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভাইয়াদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, যদি ভাইয়াদের এই কালেকশনগুলো ভালো লাগে সরাসরি চলে আসবেন ভাইয়া প্যাভিলিয়ন 63 নাম্বার প্যাভিলিয়নে, ফরেন প্যাভিলিয়নে একটু ভেতর সাইডে, ইরানি মেলা মাইলের অপোজিটে আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। তো আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।